সিস্টার গুড়া মশলা গুণো মানে প্রতি ঘরে ঘরে। মহারানী তুলসীপতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 125তম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের অ্যালামনির প্রাক্তনীদের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে নারী গঠিত অপরাধ 10% কমেছে। এদিকে এই অনুষ্ঠানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এদিন স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যে যতটা মেয়েকে বলবো ততটা ছেলের উপর লাগু করবো, আর ছেলের উপর লাগু করলেই আর কোন মেয়ে রেপ হবে, কোন নির্যাতিত হবে, সেটা বলে ক্ষান্ত নয় প্রধানমন্ত্রীজি। কল্পনা করেছিল ভোট ব্যাংকে রাজনীতি করার দেশ, এইসব বিষয়ে তো অনেক রাজনীতিবিদরা আলোচনা করতেন, সমাজসেবীরা আলোচনা করতেন, কিন্তু বলতেন এই বেড়ালের গলায় ঘন্টিটা কে বাজে বাঁধে, এই প্রবাদটা বলে শেষ। মোদীজি, বেড়ালের গলায় ঘন্টি কে বাজাবে বা বাঁধবে সেই বিষয়ে জাননি, উনি মহিলা সশক্তিকরণ আর মহিলাদেরকে স্বাভিমানের সঙ্গে থাকার জন্য 3 তালাকের বিল নিয়ে এসে বড় মাত্রায় ভারতবর্ষের যে আমার মুসলিম বোনেরা রয়েছে তাদের স্বাধিকার ফেলবে।